হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আমরা জিকে ক্লাসে আজকে কিছু জিকের প্রশ্ন করব, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই জিকে ক্লাসগুলো দেখে গেলে আপনি যে কোনো পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন কমন পেতে পারেন, ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো দেরি না করে শুরু করি, ওকে? তো প্রথম প্রশ্ন, ধ্রুবতারা আকাশের কোন দিক নির্দেশ করে? চারটে অপশান আপনি বলার জন্য 5 সেকেন্ড সময় পাবেন, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ধ্রুবতারা আকাশের উত্তর দিকে থাকে, অর্থাৎ উত্তর দিক নির্দেশ করে। অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনী? চারটে অপশান এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, বিল ক্লিনটন। মাই লাইফ হচ্ছে বিল ক্লিনটনের আত্মজীবনী। এছাড়াও যে বাকি তিনটে অপশান আছে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এপিজে আব্দুল কালাম আপনারা জানেন, ইনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তার লেখা বই উইংস অফ ফায়ার। এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ওকে, নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, মোরারজি দেশাই, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেলকে এছাড়াও বলা হয় ভারতের লৌহ মানব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্মদা নদীর তীরে বিশ্বের সবথেকে উঁচু মূর্তি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্থাপন করেছেন নর্মদা নদীর তীরে, 182 মিটার উঁচু এই মূর্তি। ওকে, এলার একটা ডিটেলস জানাটা দরকার। নেক্সট প্রশ্ন, শঙ্খ ঘোষ 2016 সালে কোন পুরস্কার পেয়েছিলেন? ব্যাস সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, শঙ্খ ঘোষ 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। ঠিক আছে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে কোচকে, ঠিক আছে। এছাড়াও সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্যে। এছাড়াও আমরা ডিটেলস আরও কিছু তথ্য এখান থেকে জেনে নেব। তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় 1965 সাল থেকে, এগুলো পরীক্ষা পরে অবশ্যই খাতার নোট করবেন বা স্ক্রিনশট করবেন। সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। এরপর হচ্ছে দাদাসাহেব ফালকে, যেটা সিনেমাতে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় 1969 সাল থেকে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 1992 সাল থেকে দেওয়া শুরু হয় ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। বর্তমানে 2018-এ রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন দুজন ব্যক্তি, যাদের নাম পরীক্ষায় পড়ছে বা এই সংক্রান্ত প্রশ্ন আসছে, বিরাট কোহলি এবং মীরাবাই চানু। মীরাবাই চানু ভর উত্তোলনের সঙ্গে জড়িত। এছাড়া ধ্যানচাঁদ পুরস্কার, এটাও দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2002 সাল থেকে। শেষে আছে ভারত রত্ন, যেটা ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, এটি দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। তাহলে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? তার উত্তর হচ্ছে পরমবীর চক্র। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন, ডুরান্ড লাইন কোন কোন দেশের সীমারেখা? ভারত ও চীন, ভারত ও মায়ানমার, পাকিস্তান ও আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, পাকিস্তান ও আফগানিস্তান। এই দুটি দেশের মধ্যে সীমারেখা হচ্ছে ডুরান্ড লাইন। তাহলে ভারত ও চীনের মধ্যে কী লাইন আছে? ভারত ও চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। অপশান নাম্বার সি আছে ভারত ও পাকিস্তান। তো ভারত ও পাকিস্তানের মধ্যে আছে র্যাডক্লিফ লাইন। ওকে, বোঝা গেছে? এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো একটা থেকেই পড়তে পারে, সেই জন্য সব কটার ডিটেলসও আমি জানিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, মানচিত্র ও গ্লোব বিষয়ক বিজ্ঞানকে কী বলা হয়? কার্ডিওলজি, কার্টোগ্রাফি, গ্রাফোলজি এবং হিস্ট্রোলজি। তো এই ধরনের প্রশ্ন বর্তমানে যে কোনো স্টেট এক্সামে একটা করে থাকছেই। তো এর উত্তর কী হয়ে যাবে? তো এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, কার্টোগ্রাফি। এটি ছাড়াও বাকি যে কটি অপশান আছে সেইগুলো সম্পর্কে এবং আরও নতুন কিছু তথ্য আমরা জেনে নেব
যেগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, তো ফার্স্ট হচ্ছে অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত চর্চা। ওকে, তারপর হচ্ছে অরোলজি, ORO LOGY। অরোলজি হচ্ছে পাহাড় বিষয়ক চর্চা। তারপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারাকোনোলজি। অ্যারাকোনোলজি হচ্ছে মাকড়সা সম্পর্কিত বিদ্যা। নেক্সট কি, নেক্সট হচ্ছে আর্কিওলজি। আমরা বলি না আর্কিটেকচার, তো আর্কিওলজি হচ্ছে প্রত্নতত্ত্ব বিদ্যা। নেক্সট নেক্সট হচ্ছে এন্টামোলজি। এন্টামোলজি হচ্ছে কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। তারপরের প্রশ্ন, সরি, তারপরেরটা হচ্ছে ক্রোনোলজি। ক্রোনো কথার অর্থ হচ্ছে সময়, তাহলে ক্রোনোলজি হচ্ছে সময় সীমা সংক্রান্ত বিদ্যা। নেক্সট পোমোলজি, যেটা WB পুলিশের পরীক্ষায় পড়েছে কদিন আগেই। পোমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা। এরপর হচ্ছে হেমাটোলজি, এটা আপনারা চিকিৎসা ক্ষেত্রে দেখেছেন, রক্ত বিষয়ক চর্চা হচ্ছে হেমাটোলজি। মাইকোলজি হচ্ছে ছত্রাকঘটিত বিষয়ক চর্চা, আর লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান সংক্রান্ত বিদ্যা, যেটাকে আমরা ডিকশনারি বলে চিনি, সেটাই হচ্ছে লেক্সিকোগ্রাফি, অভিধান, অভিধান সংক্রান্ত বিদ্যা। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন, যেটা আবিষ্কার এবং আবিষ্কারক থেকে। এক্স রশ্মি কী আবিষ্কার করেন? চারটে অপশান, এর উত্তর আপনাকে দিতে হবে। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, উইলিয়াম রন্টজেন, ইনি এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। এছাড়াও যেটা পড়ে আছে যেগুলো, আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল কী আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন। এছাড়া আছে গ্যালিলিও, তো গ্যালিলিও গ্যালিলেই, ইনি দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন। আর অপশান নাম্বার ডি, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। তো আবিষ্কার ও আবিষ্কারক সংক্রান্ত এর থেকেও আরও কিছু ডিটেলস আমরা আর একটা স্লাইডের মাধ্যমে দেখে নেব, আরও কিছু ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমটা কী আছে? আলফ্রেড নোবেল। তো আপনারা জানেন নোবেল পুরস্কার যে দেওয়া হয় সেটা আলফ্রেড নোবেলের নামেই দেওয়া হয়, ইনি সুইডেন থেকে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এরপর হচ্ছে টমাস আলফা এডিসন। তো টমাস আলফা এডিসন বিজলি বাতি বা গ্রামোফোন এগুলি আবিষ্কার করেন। তারপর হচ্ছে জোসেফ প্রিসলে। তো আপনারা সকলেই জানেন বিজ্ঞানী প্রিসলে অক্সিজেন আবিষ্কার করেন, এবং বিজ্ঞানী ক্যাভেন্ডিশ হাইড্রোজেন ও জল আবিষ্কার করেন। তারপর হচ্ছেন চার্লস ব্যাবেজ। তো চার্লস ব্যাবেজ হচ্ছেন আধুনিক কম্পিউটারের জনক যাকে বলা হয়, তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। হামফ্রে ডেভি, নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প যাকে বলা হয়, তিনি সেটি আবিষ্কার করেছিলেন। এরপর হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন রক্তের গ্রুপ, অর্থাৎ ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, এটি পরীক্ষায় বারবার পড়ে, ইনি আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন নামক ঔষধ। তারপর হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইনের নাম আমরা সকলেই জানি, ইনি হচ্ছেন আপেক্ষিক তত্ত্বের প্রবক্তা। তারপর হচ্ছে রাইট ব্রাদার্স, যারা এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। তো এই কটা ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের কাজে লাগবে। নেক্সট, নিচের কোন পাথর মার্বেল পাথরে রূপান্তরিত হয়? গ্রানাইট, চুনাপাথর, পিট এবং সেল। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, চুনাপাথরেরই পরিবর্তিত রূপ হচ্ছে মার্বেল পাথর। গ্রানাইট, নিস এবং ব্যাসল্ট এগুলি হচ্ছে আগ্নেয়শিলা, এগুলো পরীক্ষায় পড়ে, এগুলো একটু মাথায় রাখবেন। ওকে, নেক্সট প্রশ্ন, বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, সেক্সট্যান্ড, হাইগ্রোমিটার এবং অ্যানিমোমিটার। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয়, আর ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ। সেক্সট্যান্ড যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয়, আর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। চারটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এছাড়াও আমরা কিছু মাপক যন্ত্র দেখে নেব। অডিওমিটার, অডিওমিটার যন্ত্রের সাহায্যে শ্রবণের পার্থক্য নির্ণয় করা যায়। ওকে, ট্যাকোমিটার, ট্যাকোমিটার যন্ত্রের সাহায্যে বস্তুর ঘূর্ণন গতি সেটা নির্ণয় করা হয়। স্পিডোমিটার, স্পিডোমিটার যেটা বাইকের ক্ষেত্রে দেখেছেন, যেটা মানে গাড়িতে যেগুলো লাগানো থাকে, চলমান বস্তুর তাৎক্ষণিক গতি নির্ণয় করা হয়, মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, সেটা নির্ণয় করা হয় স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে। আর ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। আমি বলেছিলাম যে সমুদ্রের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম, এক ফ্যাদম মানে 6 ফিট, এটা সায়েন্সের ক্লাসে পড়িয়েছিলাম।
আর পাইরোমিটার, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে সূর্যের উষ্ণতা মাপা হয়। পাইরোমিটার এমনই একটা যন্ত্র যেখানে সূর্যের বিকিরিত রশ্মি এলে পড়লে পাইরোমিটার যন্ত্রটা সেটাকে ট্রান্সফার করে, সূর্যের তাপটাকে ট্রান্সফার করে এটাকে একটা হিট দেখায় যে সূর্যের উষ্ণতা কত। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন, দাঁতের সব থেকে শক্ত অংশ কি? ডেন্ডাইট, বোন, বোন ম্যারো এবং এনামেল। তো উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, এনামেল। এনামেল হচ্ছে আমাদের দেহেরও সব থেকে শক্ত অংশ, এটা আমাদের দাঁতের মধ্যে থাকে, ঠিক আছে। আর যে বোন ম্যারো লেখা আছে, বোন ম্যারোর বাংলা হচ্ছে অস্থি মজ্জা, ঠিক আছে, যেখান থেকে লোহার সরি লোহিত কণিকার সৃষ্টি হয়। ডেন্ডাইট এটা হচ্ছে একটা সরি এটা ডেন্টাইন হয়েছে, এটা ডেন্ডাইট হবে, এটি একটি স্নায়ুকোষের অংশ, অ্যাক্সন এবং ডেন্ডন এবং তার অংশ হচ্ছে ডেন্ডাইট। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইজ টু, চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত? অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ ও চাঁদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? তো এর উত্তর কী হবে? এর উত্তরটা আপনাদের অনেকে হয়তো কনফিউজ করতে পারে এ এবং সি এর মধ্যে। তো আসল উত্তরটা হবে অপশান নাম্বার সি, 6:1। তার কারণ হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 6 ভাগ, মানে 6 ভাগের 1 ভাগ, বোঝা গেল? অর্থাৎ 1:1, 1:1 মানে 6:1। এটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, অবশ্যই আশা করবো যে বুঝতে পারবেন। 6:1 হবে, 1:6 হবে না। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা একটু আলাদা রকমের প্রশ্ন, এটা কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষায় পড়েছিল। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষণ আছে? তো এর উত্তর কী হয়ে যাবে? এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 33%। পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত আছে তাতে মহিলাদের জন্য 33% মানে 33% আসন সংরক্ষণ করা আছে। বোঝা গেছে? খুব ভালো প্রশ্ন ছিল এগুলো, এক একটা প্রশ্ন এরকম পরীক্ষায় পড়ে যাবে, সব কিন্তু প্রশ্ন একদম সোজাসুজি পাবেন না। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোনটি অ্যাসিডের ধর্ম নয়? নীল লিটমাসকে লাল করা, ধাতুকে ধীরে ধীরে ক্ষয় করা, এরা ইলেকট্রোলাইট, লাল লিটমাসকে নীল করা। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, লাল লিটমাসকে নীল করা। লাল লিটমাসকে নীল করা অ্যাসিডের ধর্ম নয়, এটি ক্ষারের ধর্ম। অ্যাসিড নীল লিটমাস কাগজকে লাল করে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে থেকে অ্যাসিডের ধর্মগুলো আপনারা জেনে নিতে পারছেন। অ্যাসিড কোনো ধাতুর ওপর রাখলে অ্যাসিডকে, বা অ্যাসিড দিলে ওই ধাতুটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া এরা এদের জলীয় দ্রবণ মানে অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করে, তাই জন্য এরা অপশান নাম্বার সিটে যেটা লেখা আছে এরা ইলেকট্রোলাইট। ওকে, এগুলো সবই অ্যাসিডের ধর্ম। তো অ্যাসিড খাত থেকে পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন পড়ে, অবশ্যই সেগুলোকে বই খুলে একবার দেখে নেবেন। নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কোন বছর থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু করে? তো একটু আগে আমি আলোচনা করেছিলাম পুরস্কার সংক্রান্ত, তার মধ্যে অর্জুন পুরস্কার ছিল না, সেই জন্য অর্জুন পুরস্কারটা আলাদাভাবে দিলাম। 1961, 1971, 1965 এবং 1967। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। তো অর্জুন পুরস্কার দেওয়া হয় 5 লক্ষ টাকা ও একটি তীরন্দাজির ফলক। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বা উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। বোঝাতে পেরেছি? নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আর প্রজ্ঞানন্দ ভারতের ইয়াংগেস্ট গ্র্যান্ডমাস্টার, কোন খেলার সাথে যুক্ত? টেনিস, কবাডি, হকি এবং দাবা। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ দাবা খেলার সাথে যুক্ত আর প্রজ্ঞানন্দ। তো বর্তমানে কোন প্লেয়ার কোন খেলার সাথে যুক্ত সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন পড়ছে, আমি একটা স্লাইডের মাধ্যমে বাকিগুলো কিছু দেখিয়ে দিই। তো এগুলো আপনারা মানে খাতায় নোট করে নিতে পারেন। বজরং পুনিয়া কুস্তি খেলার সাথে যুক্ত, বিনেশ ফোগাট ইনি একজন মহিলা কুস্তিগির হরিয়ানার। নেক্সট হচ্ছে মনিকা বাত্রা টেবিল টেনিস খেলার সাথে যুক্ত, খুবই ইম্পর্টেন্ট। মনু ভাকার এটা তো বিভিন্ন পরীক্ষায় পড়ছে, মনু ভাকার শ্যুটিংয়ের সাথে যুক্ত। সাই প্রণীত ইনি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, এবং রাহি স্বর্ণবত শ্যুটিং। নেক্সট স্লাইড, সল্টলেক ওয়ার্ল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, শ্যুটিং, আর্চারি এবং সুইমিং। তো কোন খেলার সাথে কোন কাপ যুক্ত এ নিয়ে প্রশ্ন পড়ে,
তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ আর্চারি। এটা প্রশ্নটা অনেকেরই জানা নেই যে সল্ট লেক ওয়ার্ল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত। এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ আর্চারি বা তীরন্দাজ খেলার সাথে যুক্ত সল্ট লেক ওয়ার্ল্ড কাপ। নেক্সট প্রশ্ন, আমার একক কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা, আমি কে? চারটে অপশান, পাওয়ার, ইলেকট্রিক্যাল এনার্জি, পোটেন্সিয়াল এনার্জি এবং ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। পাওয়ার হচ্ছে ক্ষমতা, ইলেকট্রিক এনার্জি হচ্ছে বৈদ্যুতিক শক্তি খরচ, পোটেন্সিয়াল এনার্জি আপনারা জানেন স্থিতিশক্তি, এবং ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অর্থাৎ তড়িৎ প্রবাহিতা, পরিবাহিতা। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তি খরচ। এটা যে আমাদের বাড়িতে আলো জ্বলে, পাখা চলে, পাখা ঘোরে ইত্যাদি যে বৈদ্যুতিক শক্তি খরচ হয়, সেই বৈদ্যুতিক শক্তি খরচের একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। শুধু কিলোওয়াট থাকলে সেটা উত্তর হতো অপশান নাম্বার এ, অর্থাৎ পাওয়ার। পাওয়ার যখন মানে সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ একক সময়ে যতটা ক্ষমতা সম্পন্ন সেটাই হচ্ছে বৈদ্যুতিক শক্তি খরচের একক, কিলোওয়াট আওয়ার। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন, মোহিনীআট্টাম কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্য? তামিলনাড়ু, কেরল, বিহার এবং কর্ণাটক। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ কেরল। মোহিনীআট্টাম, কথাকলি, চাকিয়ার কুথু, কৈকট্টিকালি ইত্যাদি যে সমস্ত নৃত্যগুলো আছে এগুলো সমস্ত কিন্তু কেরলের লোকনৃত্য। তো বন্ধুরা, আমি একটা ফক ড্যান্স বা লোকনৃত্য সংক্রান্ত একটা খুব সুন্দর স্পেশাল জিকে ক্লাস দিয়েছিলাম, তো আপনারা আমার প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের প্রত্যেককেই খুবই ভালো লাগবে ক্লাসটা, ঠিক আছে? এবং আমি পারলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ওই ক্লাসটা দেখে নেবেন, আপনাদের অনেক কিন্তু হেল্প হবে। ওকে, দেখে নেবেন অবশ্যই। নেক্সট প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত কবে চালু হয়? 1765, 1793, 1830 এবং 1820। বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের জন্য দিলাম। অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে এই প্রশ্নটির উত্তর আমাকে জানাবেন, এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন এবং বিভিন্নভাবে পড়াশোনা করে যান, চাকরি আপনাদের হবেই। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।